হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা শেষ করেছিলাম ইলেকট্রোলাইসিস। তো এই ইলেকট্রোকেমিস্ট্রি ইউনিটটা শেষ হয়েও হচ্ছে না, একটার পর একটা টপিক এসেই চলেছে। আমরা এখন আমাদের লাস্ট সেগমেন্টে এসেছি এই চ্যাপ্টারে, যেটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারি নিয়ে আমাদের আলোচনা করতে হবে। একটা লেকচারে আজকে হবে না, আজকের ভিডিও এবং নেক্সট ভিডিও, এই দুটো ভিডিওতে আমরা এই পার্টটা এবং ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার কমপ্লিট করব। এখন দেখো, ব্যাটারি হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে একটা অবিচ্ছেদ্য অঙ্গ। ব্যাটারি ছাড়া আমাদের অনেক অনেক কাজ হবেই না, সম্ভবই হয় না। তো এটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এবং প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। এখন ব্যাটারি দু ধরনের হয়, একটা হচ্ছে প্রাইমারি ব্যাটারি, একটা হচ্ছে সেকেন্ডারি ব্যাটারি। আমরা সবার আগে প্রাইমারি ব্যাটারি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো ফার্স্ট লেখো যে, আচ্ছা, প্রাইমারি ব্যাটারি বলার আগে আমাকে তো এটা বলতে হবে যে ব্যাটারি অ্যাকচুয়ালি কী করে। ব্যাটারি কী করে আমরা সবাই জানি, তাও লিখছি আমি যে ইট ইজ অ্যান অ্যাপ্লিকেশন অফ গ্যালভানিক সেল ইন হুইচ কেমিক্যাল এনার্জি গেটস কনভার্টেড ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি। গ্যালভানিক সেলে তাই হয়, কেমিক্যাল থেকে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি হয়। অ্যান্ড ইটস মানে ব্যাটারি ইজ ইউজড অ্যাজ এ সোর্স অফ ডিসি ডাইরেক্ট কারেন্ট, ঠিক আছে? এইবার আমি আসছি, ব্যাটারি দু রকমের হচ্ছে, প্রাইমারি আর সেকেন্ডারি। আমরা প্রথমে প্রাইমারি ব্যাটারি নিয়ে আলোচনা করছি। প্রাইমারি ব্যাটারি হচ্ছে এমন একটা টাইপের ব্যাটারি যেখানে ব্যাটারিটাকে একবার ইউজ করা হয়ে গেলে সেকেন্ড টাইম আর ইউজ করা যায় না, অর্থাৎ ব্যাটারিটাকে রিচার্জ করা যায় না। এরকম ব্যাটারির এক্সাম্পল কী আছে? ওয়াল ক্লক, দেওয়ালে যে ঘড়ি থাকে তার পেছনে যে পেন্সিল টাইপ ব্যাটারি থাকে সেটা, টিভির রিমোটে থাকে, এসির রিমোটে থাকে, বিভিন্ন রিমোট কন্ট্রোল সিস্টেমগুলোতে যে ব্যাটারিগুলো থাকে, পেন্সিল টাইপ ব্যাটারি, যেগুলোকে আমরা ড্রাই সেল বলি। ড্রাই সেল হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রাইমারি ব্যাটারি। আমাদের প্রাইমারি ব্যাটারির মধ্যে দু ধরনের প্রাইমারি ব্যাটারি সম্পর্কে আমরা আজকে পড়ব। একটা হচ্ছে ড্রাই সেল, একটা হচ্ছে বাটন সেল। বাটন সেল তোমরা নিশ্চয়ই জানো, বোতামের মতন দেখতে হয় যে ব্যাটারিগুলো, স্টিলের একটা কোটিং থাকে বাইরে থেকে মনে হয় দেখে। তো সেগুলো বিভিন্ন ধরনের ছোটোখাটো ইলেকট্রনিক গ্যাজেটসের মধ্যে থাকে। এই যেমন ধরো, আমি যে এখন কথা বলছি, আমি এখানে একটা মাইক ব্যবহার করছি, মাইক্রোফোনটা এখানে দেখতে পাচ্ছ তোমরা, তো সেই মাইকটার মধ্যে একটা ব্যাটারি আছে, বাটন টাইপ ব্যাটারি। বাটন ব্যাটারিটাও হচ্ছে, অনেক সময় মার্কারি ব্যাটারি বলে ওটাকে, তো সেটা হচ্ছে ওয়ান টাইপ অফ প্রাইমারি ব্যাটারি। প্রাইমারি ব্যাটারি কাক, তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো যে দিজ আর ইউজ অ্যান্ড থ্রো টাইপ ব্যাটারি। ইউজ অ্যান্ড থ্রো টাইপ ব্যাটারি কেন? কারণ হচ্ছে ক্যানট বি রিচার্জ আফটার ইটস ইউজ, ঠিক আছে? একবার ইউজ করা হয়ে গেলে আর রিচার্জ করার কোনো ব্যাপার নেই, ফেলে দিতে হবে। প্রাইমারি ব্যাটারির মধ্যে কী বললাম, ফার্স্ট আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ড্রাই সেল। তো দেখো, ড্রাই সেলে একটা ছবি আঁকতে হবে আগে, ছোটো করে একটা ছবি আঁকছি। ছবি অ্যাসাজ খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবু একটু বোঝানোর জন্য ছবি আঁকছি। এখানে একটা কোটিং দেওয়া থাকে, বাইরের যে কোটিংটা মানে কন্টেনারটা যেটা হয়, কন্টেনারটা তৈরি হয় কী দিয়ে? কন্টেনার তৈরি হয় ZN, জিঙ্ক মেটাল দিয়ে, এবং এটাই হচ্ছে আমাদের অ্যানোড হিসেবে কাজ করে, ঠিক আছে? অ্যানোড, ভেতরে একটা গ্রাফাইটের দণ্ড থাকে, গ্রাফাইট রড একটা থাকে এখানে, ঠিক আছে? এটা হচ্ছে ক্যাথোড পজিটিভ এন্ড, এটা হচ্ছে গ্রাফাইট রড যেটা ক্যাথোড হিসেবে কাজ করে এবং পজিটিভ এন্ড,
ক্যাথোড পজিটিভ এন্ড কেন? কারণ এটা গ্যালভানিক সেল, গ্যালভানিক সেল আমরা জানি অ্যানোডটা নেগেটিভ হয় আর ক্যাথোডটা পজিটিভ হয়। আর এর ভেতরে কি থাকে? এর ভেতরে থাকে এখানে ইলেকট্রোলাইট, তাই না? এই জায়গা ভর্তি করে ইলেকট্রোলাইট রইল। তাহলে এইখানটা থাকলো আমাদের ইলেকট্রোলাইট। একদম সিম্পল একটা ডায়াগ্রাম দেখাচ্ছি, যতটুকু আমাদের না বুঝলেই নয়। ব্যাটারি এখন সেই ব্যাটারির ছবি আঁকার তো কোনো দরকার নেই, তো যতটুকু আমাদের ওয়ার্কিং এর জন্য দরকার ততটুকু লিখছি আর কি। আচ্ছা, ইলেকট্রোলাইট হিসেবে কী ব্যবহার হয় আমি এখানে লিখে দিচ্ছি। মূলত আমাদের যেগুলো জানতে হবে, এক নম্বর হচ্ছে ড্রাই সেলে অ্যানোড হিসাবে কাজ করে ZN, ক্যাথোড হিসাবে কাজ করে ZN লিখতে পারো বা ZN কন্টেনার লিখতে পারো, যা লিখবে একই ব্যাপার। গ্রাফাইট রড হচ্ছে ক্যাথোড, আর তিন নম্বর হচ্ছে ইলেকট্রোলাইট হিসাবে ব্যবহার হয়, ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহার হয় একটা পেস্ট, ঠিক আছে? পেস্ট কী? পেস্ট মানে তোমরা নিশ্চয়ই জানো, এরা অনেকগুলো সলিড মানে গুঁড়ো টাইপের পদার্থ যাদেরকে সামান্য জল মিশিয়ে একটা হালকা পেস্ট টাইপের বানানো হয়। তো সেইটাই এখানে এই ইলেকট্রোলাইট ফর্ম ইলেকট্রোলাইট হিসেবে থাকে আর কি। কিসের পেস্ট? পেস্ট অফ MnO2, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড আর ZnCl2, এই তিনটের মিক্সচার। এই তিনটাকে সামান্য জল দিয়ে মিশিয়ে একটা পেস্ট তৈরি করা হয়, পেস্টটা এখানে থাকে। এইবার যেহেতু ব্যাটারির মধ্যে, মানে যে ব্যাটারির কথা আমরা বলছি, পেন্সিল টাইপের ব্যাটারি, ব্যাটারির মধ্যে যেহেতু কোনো লিকুইড ইলেকট্রোলাইট থাকে না, লিকুইড তো থাকে না, পেস্ট ফর্মে থাকে, লিকুইড ফর্মে থাকে না, লিকুইড থাকে না বলেই এটার নাম হচ্ছে ড্রাই সেল, ঠিক আছে? এবার পেস্ট ফর্মে থাকে, এবার ধরো এই যে কন্টেনারটা, মানে বাইরের যে আবরণটা ব্যাটারির, সেটা যেরকমই হোক না কেন তার ভেতরে ময়েশ্চার বাইরে থেকে, মানে জলীয় বাষ্প অনায়াসেই ভেতরে প্রবেশ করতে পারে। ময়েশ্চার প্রবেশ করে কী করে? এই পেস্টটাকে পেস্ট ফর্মে থাকতে সাহায্য করে, পেস্টটা শুকিয়ে একেবারে সলিড হয়ে যায় না, ঠিক আছে? তো এই হচ্ছে এর মোটামুটি মেকানিজম। এই পয়েন্টগুলো আমরা লিখে রাখি এখানে, তাহলে সুবিধা হবে যে সিন্স নো লিকুইড অর অ্যাকোয়াস সলিউশন ইজ ইউজড অ্যাজ ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট হিসাবে যেহেতু কোনো লিকুইড বা অ্যাকোয়াস সলিউশন ব্যবহার হয় না, দিস সেল ইজ কল্ড ড্রাই সেল। সেল কেন বলা হচ্ছে এখানে? সেল মানে আমরা তো এর আগে শিখেছি গ্যালভানিক সেল, ইলেকট্রোলাইটিক সেল, সেল মানেই হচ্ছে একটা অ্যানোড, একটা ক্যাথোড, একটা ইলেকট্রোলাইট এবং সব মিলিয়ে একটা সিস্টেম। তো একটা পুরো সিস্টেম এখানে কমপ্লিট হয়। যদি আমি দেখাইনি, এখানে তার দিয়ে মানে কারেন্টটা যে যাচ্ছে অ্যানোড থেকে ক্যাথোডে, ওইটা আমি মানে ইলেকট্রনটা যে ফ্লো করছে সেইটা আমি দেখাইনি, যদিও স্টিল ওটা তো থাকবেই। এখন এই টোটাল একটা সার্কিটকে একটা সেল বলা হয়। সেল আর ব্যাটারির মধ্যে একটা তফাৎ আছে, কিন্তু ব্যাটারি আমি লিখেছিলাম এখানে, নেই লেখা এখন। ব্যাটারি আর সেলের মধ্যে একটা ডিফারেন্স হয়। ব্যাটারি মানে হচ্ছে একাধিক সেলের কম্বিনেশন, ঠিক আছে? যখন আমরা পেন্সিল ব্যাটারির কথা বলি তখন ওখানে একটাই সেল কাজ করে, একটাই গ্যালভানিক সেল থাকে। কিন্তু যখন আমরা এরপর সেকেন্ডারি সেল পড়বো, সেকেন্ডারি সেলগুলো হচ্ছে মোর দ্যান ওয়ান গ্যালভানিক সেলের একটা কম্বিনেশন, সেইগুলোকে আমরা বলবো ব্যাটারি। যাই হোক, এখন এইটা হচ্ছে একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট যেটা বললাম সেটা হচ্ছে যে ময়েশ্চার প্রেজেন্ট ইন দ্য সেল হেল্পস মেনটেইনিং দ্য পেস্ট ফর্ম অফ দ্য ইলেকট্রোলাইট, ঠিক আছে? কপি করো, আমরা এবার আসছি ক্যাথোড এবং অ্যানোড রিয়াকশানে। অ্যানোড রিয়াকশান কী হয়? অ্যানোডে ZN সলিড অক্সিডাইজড হয় ZN2+ আর ইলেকট্রন তৈরি করে। ক্যাথোডে কী হয়? ক্যাথোডে NH4+ অ্যামোনিয়াম আয়ন আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে এটা আসে, অ্যামোনিয়াম আয়ন ওই দুটো ইলেকট্রন গেইন করে, অ্যাকচুয়ালি দুটো অ্যামোনিয়াম আয়ন দুটো ইলেকট্রন গেইন করে, করে দুটো অ্যামোনিয়া গ্যাস তৈরি করে, দুটো মানে 2 মোল আর হাইড্রোজেন, ব্যালেন্সড হলো 6 আর 2 8। হ্যাঁ, তাই হচ্ছে ক্যাথোড রিয়াকশান। এইবার
শুধুমাত্র এই দুটো রিয়াকশান হয়েই রিয়াকশান থেমে থাকে না। অ্যাকচুয়ালি দেখো আমি এখানে মেনশন করতেই ভুলে গেলাম, এটা গ্যাসিয়াস আর এটাও গ্যাসিয়াস। এইবার তুমি ভাবো ক্যাথোড রিয়াকশান হচ্ছে এবং ইনসাইড দ্য সেল দুটো গ্যাস তৈরি হচ্ছে, গ্যাসগুলো কী হবে? গ্যাসগুলো তো এক্সপ্যান্ড করে, যত বেশি বেশি গ্যাস তৈরি হবে, যত বেশি ক্যাথোড রিয়াকশান হবে তত বেশি গ্যাস তৈরি হবে, গ্যাসগুলো তাদের ভলিউম বাড়বে, তারা কী করবে, তারা ওই এবার সেলটার যে কন্টেনার সেখানে প্রেশার ক্রিয়েট করবে। এইবার কোনো কারণে যদি এই গ্যাসগুলোকে আমি গ্যাসিয়াস ফর্ম থেকে অন্য ফর্মে নিয়ে যেতে না পারি ভেতরে, তাহলে একসময় কী হবে, সেলটা ব্লাস্ট করবে বা রাপচার হয়ে যাবে পুরো ব্যাপারটা। সেই কারণে এই গ্যাসগুলো যে তৈরি হচ্ছে এইগুলোকে এইবার কনভার্ট করে দেওয়া হয় অন্য কিছুতে। তো সেই রকম কিছু সাইড রিয়াকশান এখানে চলে। তো সেই সাইড রিয়াকশানগুলো হচ্ছে এরকম, প্রথমত এই যে অ্যামোনিয়া গ্যাস তৈরি হলো, অ্যামোনিয়া কী করে, এই যে আমাদের অ্যানোডে জেডেন টু প্লাস তৈরি হয়েছে, জেডেন টু প্লাসের সঙ্গে রিয়াকশান করে, ঠিক আছে, করে একটা কমপ্লেক্স তৈরি করে, কমপ্লেক্স সল্ট। কমপ্লেক্স সল্ট সম্পর্কে আমরা ডিটেল পড়ব কোঅর্ডিনেশন কম্পাউন্ড চ্যাপ্টারে। তো জিঙ্ক অ্যামোনিয়া এরকম একটা কমপ্লেক্স তৈরি করে, ঠিক আছে, টু প্লাস, এটাকে আমরা ডাইঅ্যামিন জিঙ্ক আয়ন বলতে পারি, যাই হোক নাম টাম দরকার নেই। এখন কী হয়, এই যে জেডেন অ্যামোনিয়া টু প্লাস, এটা এই যে ফার্স্ট টাইম অ্যানোডে অ্যামোনিয়াম রিয়াকশান করেছিল দুটো, তাহলে দুখানা সিএল মাইনাস ক্লোরাইড রয়ে গেছে সিস্টেমে, সেই দুখানা ক্লোরাইডের সঙ্গে এ কম্বাইন্ড করে করে জেডেন অ্যামোনিয়া ক্লোরাইড সল্ট তৈরি হয়ে গেল। তো এইভাবে উৎপন্ন অ্যামোনিয়া গ্যাসটার প্রেশার মিনিমাইজড হয়। আর এটা যদি এক নম্বর সাইড রিয়াকশান হয়, দু নম্বর আরেকটা রিয়াকশান হয়, হাইড্রোজেন গ্যাস যেটা তৈরি হলো ক্যাথোডে সেইটা রিয়াকশান করে আমাদের সিস্টেমে এখনও ইলেকট্রোলাইটের মধ্যে MnO2 পড়ে আছে, MnO2 রিয়াকশান করে, MnO2 রিয়াকশান করে তৈরি করে Mn2O3 আর H2O। Mn2 মানে ব্যালেন্স করতে গেলে এখানে 2 দিতে হবে, Mn2O3, হ্যাঁ এবার ব্যালেন্সড। এবার দেখো MnO2তে Mnটা প্লাস 4 অক্সিডেশন নাম্বারে আছে আর এখানে এটা প্লাস 3 হয়ে যায়, অর্থাৎ এখানে ম্যাঙ্গানিজ কিন্তু রিডিউসড হচ্ছে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে আমাদেরকে। এরকম ছোটোখাটো MCQ টাইপ কোয়েশ্চেন যা খুশি আসতে পারে। তা এই হচ্ছে আমাদের টোটাল রিয়াকশান। এইবার এখানে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যেটা বললাম আমি এখানে, যে অ্যামোনিয়া আর হাইড্রোজেন গ্যাসের এই প্রেশারটাকে মিনিমাইজ করার জন্য এই সাইড রিয়াকশানগুলো হচ্ছে, ঠিক আছে। তাহলে সেই কথাটা আমরা ছোটো করে লিখেও রাখি এখানে। তাহলে আমরা লিখবো যে অ্যামোনিয়া অ্যান্ড H2 গ্যাস ইভলভড অ্যাট ক্যাথোড undergoes some side reactions so that the pressure build up by these gases are মিনিমাইজড, ঠিক আছে, আদারওয়াইজ দ্য সেল মে বি রাপচার্ড ডিউ টু ইনক্রিজড প্রেশার, ঠিক আছে, প্রেশারের জন্য সেলটা যাতে রাপচার হয়ে না যায় সেই কারণে এই সাইড রিয়াকশানসগুলো হচ্ছে, ঠিক আছে। এবার এই যে পার্টিকুলার আমাদের যে ড্রাই সেল সংক্রান্ত আর কিছু সেরকম নেই, হ্যাঁ আর দু একটা ইনফরমেশান আছে বলে দিই, সেটা হচ্ছে যে রাফলি এখানে 1.25 থেকে 1.5 ভোল্ট মতো কারেন্ট তৈরি হয়, মানে পোটেনশিয়াল কি লিখবো এখানে, স্টার দিয়ে লিখে রাখো যে ইন ড্রাই সেল 1.25 থেকে 1.5 ভোল্ট পোটেনশিয়াল ইজ জেনারেটেড
অ্যাপ্রক্সিমেটলি। জেনারেলি আমরা দেখি ব্যাটারিতে 1.5 ভোল্টই লেখা থাকে। আর ড্রাই সেলের অ্যাডভান্টেজ কী আছে? অ্যাডভান্টেজ এটাই যে ড্রাই সেল একদম কম্প্যাক্ট টাইপের একটা সেল হয়, আকারে ছোটো হয়, আর দামে কম হয় অনেক, 5 টাকা 10 টাকা দিয়ে ব্যাটারি কিনতে পাওয়া যায়। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে, তাহলে অ্যাডভান্টেজ আমরা লিখতে পারি, অ্যাডভান্টেজ একটা হচ্ছে কম্প্যাক্ট, 2 নম্বর হচ্ছে স্মল ইন সাইজ, আর 3 নম্বর হচ্ছে চিপ ইন প্রাইস, দামটাও কম। এই হচ্ছে অ্যাডভান্টেজ। বাট ডিসঅ্যাডভান্টেজও কিছু আছে ড্রাই সেলের, এগুলো একটু জেনে রাখতে হবে। কী কী ডিসঅ্যাডভান্টেজ? 1 নম্বর হচ্ছে যে যেটা বলছিলাম যে গ্যাসগুলো যে তৈরি হচ্ছে সেগুলো যদি প্রপারলি যদি ইউটিলাইজ না হয়, মানে গ্যাসগুলো তৈরি হচ্ছে ক্যাথোডে আর সাইড রিয়াকশানগুলো যদি পাল্লা দিয়ে না চলে, তাহলে গ্যাস প্রেশার বিল্ড আপ হবে এবং সেলটা রাপচার করবে, এটা 1। আর 2 নম্বর হচ্ছে যদি যদি ওই একই কারণে, মানে যদি গ্যাসটা যে রেটে তৈরি হচ্ছে ক্যাথোডে সেই রেটে যদি সাইড রিয়াকশান না চলে, এটা কখন হয়? এটা হয় যখন ব্যাটারিটা আমরা খুব বেশি করে কন্টিনিউয়াসলি যদি ব্যবহার করতে থাকি। হ্যাঁ, কন্টিনিউয়াসলি তুমি ধরো একটা টর্চের ব্যাটারি জ্বালিয়ে রেখে দিয়েছো, তাহলে খানিকক্ষণ পরেই দেখা যাবে যে একটু ব্যাটারি, মানে টর্চের যে লাইটটা সেটা একদম কমে গেল। এটা কেন হয়? কারণ ওই যে গ্যাসগুলো তৈরি হচ্ছে ক্যাথোডে বা ক্যাথোডে, সরি, তো সেই গ্যাসগুলো কী হয়, গ্যাসগুলো সবসময় সিস্টেমের মানে মানে সেলটার মধ্যে রেজিস্ট্যান্সটা বাড়িয়ে দেয়। গ্যাসটাকে মিনিমাইজ করার উদ্দেশ্যই হচ্ছে যে সেল রেজিস্ট্যান্স কমানো। রেজিস্ট্যান্স যদি বেড়ে যায় তাহলে ন্যাচারালি ফ্লো অফ আয়েন্স কম হবে, ফ্লো অফ ইলেকট্রন কম হবে, ভোল্টেজ ড্রপ করবে ইমিডিয়েটলি, এবং খানিকক্ষণ বাদেই ব্যাটারি ডাউন হয়ে গেল আর কি, এরকম বলবো আমরা। তাহলে ফার্স্ট আমরা কী লিখবো যে ইফ দ্য গ্যাস রাদার গ্যাসেস প্রোডিউসড অ্যাট ক্যাথোড ইজ নট ইউটিলাইজড প্রপারলি সেল মে রাপচার, এটা ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ। সেকেন্ড হচ্ছে ইফ দ্য সেল ইজ ইউজড কন্টিনিউয়াসলি সাইড রিয়াকশন ক্যানট কম্পিট উইথ ক্যাথোড রিয়াকশন, সো গ্যাস প্রেশার ইনক্রিজেস উইচ ইনক্রিজ সেল রেজিস্ট্যান্স, অ্যাজ এ রেজাল্ট ভোল্টেজ আর পোটেনশিয়াল যা লিখবে ড্রপস সাডেনলি, ঠিক আছে, এটা একটা। আর থার্ড হচ্ছে খুব ইম্পর্টেন্ট, থার্ড পয়েন্টটা হচ্ছে ইম্পর্টেন্ট ডিসঅ্যাডভান্টেজ, আমরা লিখবো যে ZN কন্টেইনার গেটস কোরোডেড, মানে ক্ষয়প্রাপ্ত হয়ে যায় বাই NH4 প্লাস আয়ন ইভেন ওয়েন দ্য সেল ইজ নট ইন ইউজ। সেল যদি ইউজ করা হচ্ছে এরকম অবস্থায় নাও থাকে, এমনি ফেলে রাখো, সেক্ষেত্রেও জিঙ্কের যে কন্টেনার, মানে আউটার যে কন্টেনারটা, সেইটা রিয়াকশান করে যায় NH4 প্লাসের সঙ্গে। কেন করে যায়? কারণ জিঙ্ক হচ্ছে একটা মেটাল, ইলেকট্রো পজিটিভ, মানে হাইড্রোজেনের ওপরে থাকে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে। এবার যারা হাইড্রোজেনের ওপরে থাকে তারা স্ট্রং অ্যাসিডের সঙ্গে, সালফিউরিক অ্যাসিড HCl, এদের সঙ্গে রিয়াকশান করে আমরা জানি। এখন এই যে NH4 প্লাস,
এটা কিন্তু একটা স্ট্রং অ্যাসিড, কেন? কারণ এর এটা হচ্ছে অ্যামোনিয়া, এনএইচ থ্রি তার কনজুগেট অ্যাসিড। এখন অ্যামোনিয়া তো হচ্ছে একটা উইক বেস আমরা জানি, তাহলে উইক বেসের কনজুগেট অ্যাসিড কী হবে? স্ট্রং হবে, ন্যাচারালি এদের মধ্যে রিয়াকশান হবে। এই রিয়াকশান হয়ে কন্টেনার ক্ষয়ে যাচ্ছে, কন্টেনার যদি ক্ষয়ে যায় তাহলে কী হবে? এবার তাহলে ভেতরকার যে পেস্ট ফর্মে যে ইলেকট্রোলাইট আছে তারা লিক করে বাইরে বেরোতে পারে। সে কারণে আমরা দেখি যে অনেক সময় ব্যাটারি অনেক দিন ইউজ করার পরে বা ইভেন নট ইন ইউজ যদি থাকে, ইউজ যদি নাও করি সেক্ষেত্রেও ব্যাটারিগুলো ফুলে ওঠে, ভিজে যায় বাইরে থেকে আমরা দেখি। তার কারণই হচ্ছে এইটা। তো এইসব কারণে এই সেলের লংজিভিটি খুব বেশি হয় না, খুব বেশি দিন এরা লাস্টিং করে না। তো এই হয়ে গেল ডিসঅ্যাডভান্টেজ এবং ড্রাই সেল সংক্রান্ত আলোচনা এখানে শেষ। 2 নম্বর আমাদের প্রাইমারি ব্যাটারি হচ্ছে যেটা বললাম যে বাটন সেল, আর এটাকে অনেক সময় মার্কারি সেলও বলে, মার্কারি সেল। কেন বলে মার্কারি সেল? কারণ এখানে মার্কারি ইউজ হয়। তাই বাটন সেল ব্যবহার করা হয় জেনারেলি রিস্ট ওয়াচগুলোতে, রিস্ট ওয়াচ আমরা দেখেই থাকবো, বা আমাদের যে ইলেকট্রনিক ক্যালকুলেটারগুলো থাকে এই ধরনের ক্যালকুলেটার বা এই ধরনের ছোটোখাটো ইলেকট্রনিক ডিভাইসগুলোতে যে বোতামের মতন দেখতে সেলগুলো ব্যবহার করা হয় সেগুলি হচ্ছে বাটন সেল। এগুলোও হচ্ছে তোমার প্রাইমারি ব্যাটারি, মানে প্রাইমারি সেল আর কি, একবার ইউজ করে ফেলে দিতে হবে। এখানে ক্যাথোড হিসাবে এখানে থাকে ZN, অ্যানোড হিসাবে এখানে থাকে, এখানেও থাকে কার্বন রড থাকে, একটা কার্বন রড তো থাকে না, যাই হোক কার্বন যদি, ঠিক আছে সলিড কার্বন আর কি। আর ইলেকট্রোলাইট হিসাবে এখানে থাকে, ইলেকট্রোলাইট হিসাবে প্রেজেন্ট থাকে ময়েস্ট ফর্মে থাকে HGO, মানে মার্কারি অক্সাইড, আর তার সঙ্গে পটাশিয়াম হাইড্রোক্সাইড মেশানো থাকে। এই হচ্ছে ইলেকট্রোলাইট। এবার এখানে রিয়াকশানগুলো কী হয় দেখো, আগে অ্যানোড রিয়াকশান লিখি। অ্যানোডে ZN অবশ্যই রিয়াকশান করে, ZNটা রিয়াকশান করবে আমাদের OH- এর সঙ্গে, KOH থেকে যে OH- আসবে তার সঙ্গে, এর সঙ্গে রিয়াকশান করে ZNও তৈরি করে, জল তৈরি করে আর ইলেকট্রন তৈরি করে। এবার দুটো, মানে এখানে 2 লিখলাম, ব্যালেন্স হয়ে গেল, হ্যাঁ হয়ে গেল। ক্যাথোডে কী রিয়াকশান হয় দেখো, ক্যাথোডে এই যে আমাদের ইলেকট্রোলাইটের মধ্যে এই একটা পার্ট রিয়াকশান করলো অ্যানোডে, আর এই পার্টটা রিয়াকশন করবে ক্যাথোডে। তাহলে HGO ক্যাথোডে রিয়াকশান করবে, কার সঙ্গে রিয়াকশান করবে দেখো, এটা খুব ইন্টারেস্টিং, মানে মনে রাখবে কীভাবে, ঠিক এই পার্টটার সঙ্গে রিয়াকশন করবে। মানে যদি মনে হয় যে ময়েস্ট HGO, ময়েস্ট মানে জল মেশানো আছে সামান্য, তো জল তো থাকবেই এখানে, আর যেহেতু ক্যাথোড মানে রিডাকশান তো ইলেকট্রন তো গেইন করবে, ইনফ্যাক্ট দুটো ইলেকট্রন গেইন করে, করার পরে HGOটা রিডিউসড হয়ে লিকুইড মার্কারি তৈরি করে, আর এই জল এটা ইলেকট্রন গ্রহণ করে এটাও OH- আবার তৈরি করে দেয়, যে OH- অ্যানোডে রিয়াকশান করছে সেই OH- আবার ক্যাথোডে তৈরি হয়ে যায়। এই হচ্ছে আমাদের টোটাল রিয়াকশান। দেখো আমি যদি এখানে টোটাল মানে কমপ্লিট সেল রিয়াকশানটা, সেল রিয়াকশান যদি লিখি তাহলে কী কী দাঁড়ায় দেখো ব্যাপারটা, সেটা হচ্ছে এখানে দেখো এই OH- অ্যাকচুয়ালি এখানে দুটো OH- হবে, এখানে 2 আছে না H2, তো এটা দুটো হবে, হলে ব্যালেন্স হচ্ছে দেখো। এবার ব্যালেন্স হওয়ার পরে আমি যে ইলেকট্রন দুখানা OH- কেটে গেল, H2O একটা, এই একটা H2 হয়ে গেল, পড়ে থাকলো কী দেখো, পড়ে থাকলো হচ্ছে ZN প্লাস HGO, আর ওইদিকে পড়ে থাকলো ZNO প্লাস HG। তো এই হচ্ছে আমাদের টোটাল সেল রিয়াকশান অফ বাটন সেল, 4টে রিয়াকশান দিয়ে, তার মধ্যে একটা এটা থাকবে যে কোনটা হচ্ছে ওভারঅল রিয়াকশান ইন বাটন সেল, সেটাও আসতে পারে। ক্যাথোড অ্যানোড রিয়াকশান আলাদা করে অপশান থাকতে পারে, MCQ অপশানে কোয়েশ্চেন যা খুশি আসতে পারে। এবার এই সেলটার অ্যাডভান্টেজ ওভার ড্রাই সেল, অ্যাডভান্টেজটা কি? এখানে আমরা দেখছি সেল রিয়াকশানে কোনো আয়ন নেই, আগে যেমন অ্যামোনিয়াম আয়ন ছিল, ZN2+ আয়ন ছিল, ওগুলো সেল রিয়াকশানে পার্টিসিপেট করছিল। এখানেও আয়ন তো অবশ্যই আছে, কিন্তু ওভারঅল রিয়াকশানে কোনো আয়ন আমরা দেখছি না, মানে ওভারঅল যা চেঞ্জ হচ্ছে সেটা ওই সলিড ফর্মেই হচ্ছে। দেখো সব পরে এখানে সলিড আর লিকুইড এটা, তো যেহেতু ওভারঅল কোনো আয়নের চেঞ্জ হচ্ছে না ওভারঅল, এবার একটা সার্টেন টাইম অবধি ব্যবহার করার পরে আয়নের কনসেন্ট্রেশন কমে যাবে, এই রকম কোনো ঘটনা এখানে ঘটছে না। তার ফলে কী হয়, এই বাটন সেলকে আমরা যতদিন ব্যবহার করবো, মানে যতদিন ওর লংজিভিটি আছে ততদিন ও একদম ওর যে হাইয়েস্ট যে ক্ষমতা সেই ক্ষমতা অনুযায়ী ও
কিন্তু কারেন্ট ডেলিভার করবে। এখানে উল্লেখ করে নেব যে এইখানে বাটন সেলে এর পোটেনশিয়াল হচ্ছে 1.35 ভোল্ট। ঠিক আছে, আমরা দেখছিলাম যে ড্রাই সেল যদি আমরা কন্টিনিউয়াসলি ইউজ করি তাহলে কী হয়, কন্টিনিউয়াসলি ইউজ করলে রেজিস্ট্যান্স জেনারেট করে, পোটেনশিয়াল ড্রপ করে যায়। এখানে পোটেনশিয়াল ড্রপ করার কোনো ব্যাপার নেই, যতদিন পর্যন্ত বাটন সেল কাজ করবে ততদিন পর্যন্ত একদম ফুল ফ্লেজেড 1.35 ভোল্টই সরবরাহ করতে থাকবে, এবং যখন খারাপ হয়ে যাবে একদম 1.35 থেকে জিরো হয়ে গেল। ঠিক আছে, তো এইটা হচ্ছে এর অ্যাডভান্টেজ যে কখনোই আমরা এখানে ভোল্টেজ ড্রপ এই গণ্ডগোলটা এখানে হবে না। তাহলে এখানে লিখবো যে আমরা সিন্স নো আয়ন ইজ প্রেজেন্ট লিখি ইন ওভারঅল সেল রিয়াকশন ভোল্টেজ ড্রপ ডিউ টু ডিক্রিজ ইন কনসেন্ট্রেশন অফ আয়ন্স ডু নট অকার, ভোল্টেজ ড্রপ ডু নট অকার। তাহলে এটাই হচ্ছে একটা অ্যাডভান্টেজ। ঠিক আছে, এখন বাটন সেল সংক্রান্ত আলোচনা এটুকুই, এখানে আর বিশেষ কিছু বলার নেই। ওকে, এরপরে আসছি আমাদের সেকেন্ডারি ব্যাটারি। সেকেন্ডারি ব্যাটারি হচ্ছে সেই সমস্ত ব্যাটারি যাদেরকে অবভিয়াসলি রিচার্জ করা যায়। তাহলে ক্যান বি রিচার্জড আফটার ইউজ। ঠিক আছে, এবার সেকেন্ডারি ব্যাটারির মধ্যে দুটো ব্যাটারি আমাদের এখানে পড়তে হবে, একটা হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারি, একটা হচ্ছে নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি। তাহলে প্রথমে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারি। এবার যেটা একটু আগে বলছিলাম যে ব্যাটারি হচ্ছে অ্যাকচুয়ালি কতগুলো সেলের কম্বিনেশন, তো এখানে 6টা সেল থাকে। ঠিক আছে, 6 সেলস ইচ অফ 2 ভোল্ট, প্রত্যেকটা সেল 2 ভোল্ট করে পোটেনশিয়াল জেনারেট করে। তাহলে টোটাল 12 ভোল্ট পোটেনশিয়াল জেনারেট হয় এই লেড স্টোরেজ ব্যাটারি থেকে। ঠিক আছে, এবার কীরকম দেখতে হয় দেখো ব্যাপারটা, একটা এমনি ডায়াগ্রাম আঁকার চেষ্টা করছি, ডায়াগ্রাম অ্যাসাজ খুব একটা ইম্পর্টেন্ট নয় আমাদের, স্টিল ব্যাপারটা একটু কনসেপ্টটা রাখার জন্য করছি। সেটা হচ্ছে যে এখানে ধরো 6টা, তো সাপোজ একটা 2, 3, 4, 5, 6 এই 6টা হয়ে গেল সাপোজ। এই 6টাকে ধরা যাক এরকম একসঙ্গে কানেক্ট করা হয়েছে, এখানে ধরো একটা নেগেটিভ এন্ড এবং এগুলো ধরো অ্যানোড। ঠিক আছে, আর একই রকমভাবে 6টা ক্যাথোড থাকবে, প্রত্যেকটা ক্যাথোড পরস্পর সঙ্গে কানেক্টেড আর প্রত্যেকটা অ্যানোড, এবং তারপরে এরা প্যারালালি কানেক্টেড, প্যারালাল কানেকশানে দেওয়া আছে। তাহলে এইবার টোটাল এখানে এই প্রত্যেকটা সেল থেকে 2 ভোল্ট করে টোটাল 6খানা সেল হয়ে গেল, 12 ভোল্ট কারেন্ট এখান থেকে জেনারেট করবে। এই হচ্ছে মোটামুটি ডায়াগ্রাম নিয়ে আমাদের খুব বেশি কাজ নেই বলে আপাতত এটা মুছে দিচ্ছি। মূল আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের অ্যানোড ক্যাথোড চিনতে হবে আর রিয়াকশান দেখতে হবে, অ্যানোড ক্যাথোড আর ইলেকট্রোলাইট। অ্যাকচুয়ালি ছবিটা আমরা আঁকলাম না, অনেকগুলো ওই রড দেখালাম, রডগুলো হচ্ছে সবই তৈরি হয় লেড দিয়ে, লেডের মানে কী বলবো, পোরাস লেড, মানে লেডের একটা শিট তার ভেতরে অনেক ছোটো ছোটো ছিদ্র আছে, এবার সেই ছিদ্রগুলোকে মানে সেই পোরাস যে লেড তার উপর একটা কোটিং দেওয়া হয় কিসের, অ্যানোডের ক্ষেত্রে কোটিংটা দেওয়া হয় লেডের, মানে লেডের তৈরি অ্যানোড, আর ক্যাথোডটা আমরা বলি লেড ডাইঅক্সাইডের তৈরি। লেড ডাইঅক্সাইডের মধ্যে কিন্তু লক্ষ্য করে দেখো লেডের অক্সিডেশন নাম্বার হচ্ছে +4। ঠিক আছে, আর ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহার করা হয় ডাইলিউট সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডটা এমন হতে হয় যাতে এর ডেন্সিটি হয় 1.3 গ্রাম পার সিসি অথবা এর
এটা 38% বাই মাস সালফিউরিক অ্যাসিড হতে হয়, মানে 100 গ্রাম যদি আমি সলিউশনটা নিই সালফিউরিক অ্যাসিডে, তার মধ্যে 38 গ্রাম থাকবে H2SO4, বাকিটা থাকবে জল। তো এই হচ্ছে আমাদের ইলেকট্রোলাইট। এবার অ্যানোড রিয়াকশন কী হয় দেখো, অ্যাকচুয়ালি দেখো যেহেতু এটা রিচার্জ করা যাবে, সুতরাং যখন আমি ব্যাটারিটাকে ইউজ করছি মানে কি, মানে কেমিক্যাল এনার্জিটা ব্যবহার করে আমি ইলেকট্রিক্যাল এনার্জি পাচ্ছি, সেই সময় কিন্তু ব্যাটারিটা গ্যালভানিক সেল হিসেবে কাজ করছে। এরপর যখন ব্যাটারির কাজ শেষ হয়ে গেল, যখন আমি ব্যাটারিটাকে আবার রিচার্জ করছি মানে আমি ইলেকট্রিক্যাল এনার্জি থেকে আমি আবার ওই কেমিক্যাল এনার্জিটা প্রোডিউস করছি, সেই সময় আমাকে ব্যাটারির, সাপোজ এই ধরনের ব্যাটারি কোথায় ব্যবহার করা হয়, বাড়িতে যে ইনভার্টার থাকে, ইনভার্টারে ইলেকট্রিক স্টোরেজ ব্যাটারি থাকে, বা ধরো বিভিন্ন গাড়িতে ফোর হুইলার বা টু হুইলারের মধ্যে যে ব্যাটারিগুলো থাকে, অর্থাৎ অটোমোবাইলসের মধ্যে যে ব্যাটারিগুলো থাকে, সেইগুলো সবই হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারি। এইবার যখন তুমি বাড়ির ইনভার্টার যখন চার্জিং করছো, তখন প্লাগের মধ্যে দিয়ে কানেকশন দিয়ে, তখন কী হচ্ছে, ইলেকট্রিক্যাল এনার্জি থেকে কেমিক্যাল এনার্জি তৈরি হচ্ছে, অর্থাৎ তখন সেই মুহূর্তে সেল, মানে পুরো সিস্টেমটা ইলেকট্রোলাইটিক সেল হিসেবে কাজ করছে। আর যখন কারেন্ট চলে গেল, আমি ইনভার্টার ব্যবহার করে ইলেকট্রিসিটি পাচ্ছি, তখন হচ্ছে কি, কেমিক্যাল থেকে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি হচ্ছে এবং তখন গ্যালভানিক সেল হিসেবে কাজ করছে। আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে এই গ্যালভানিক সেল হিসেবে কাজ করার ব্যাপারটা, কারণ ডিসচার্জ যখন হচ্ছে তখনই তো আমরা ইলেকট্রিসিটি ওইখান থেকে পাচ্ছি, তো ওটাই হচ্ছে আমাদের মেন বিচার্য বিষয়। তাহলে এখানে আমাদের দুটো জিনিস নিয়ে আলোচনা করতে হবে, এক হচ্ছে ডিসচার্জিং, মানে যখন আমি কারেন্ট চলে যাওয়ার পরে ইনভার্টারটাকে ইউজ করছি, সেইটা হচ্ছে ডিসচার্জিং বলি আমরা। তো সেই সময় কী হয়, ইট অ্যাক্টস অ্যাজ গ্যালভানিক সেল, এই সময় গ্যালভানিক সেল হিসেবে কাজ করে, আর কেমিক্যাল এনার্জি থেকে এই সময় আমরা ইলেকট্রিক্যাল এনার্জি পাই। ঠিক আছে, রিয়াকশন কী হবে দেখো, অ্যানোড রিয়াকশন হচ্ছে। অ্যানোড কী দিয়ে তৈরি, লেড দিয়ে তৈরি। তো লেড সলিড Pb2+ তৈরি করে, সেই Pb2+ রিয়াকশন করে মিডিয়ামে সালফিউরিক অ্যাসিড আছে না, সালফেট অ্যানের সঙ্গে রিয়াকশন করে, করে তৈরি করে PbSO4। এই জায়গাটা খুব একটু ব্যাপারটা দেখবে, সেটা হচ্ছে এই যে PbSO4 তৈরি হলো, এই লেড সালফেট আমরা তোমাদের ইনঅর্গানিকের প্র্যাকটিক্যালে নিশ্চয়ই তোমরা করেছো হয়তো, যে লেডের যখন আমরা টেস্ট করি তখন লেড সালফেটের সাদা রঙের প্রেসিপিটেশন আসে। এই সাদা প্রেসিপিটেশনটা অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে কী হয়, ওই যে ইলেকট্রোডগুলোর গায়ে সাদা সাদা রঙের ছোটো ছোটো মানে ফ্লেক্স টাইপের জমা হয়ে যায় আর কি, লেড সালফেট। তাহলে আমরা অ্যানোডের ওভারঅল রিয়াকশন বলতে পারি এরকম, দেখো এটা আউট হয়ে গেল ওদিক থেকে, তাহলে পড়ে থাকলো পিবি সালফেট সলিড প্লাস সালফেট অ্যাকোয়াস PbSO4 সলিড আর দুটো ইলেকট্রন তৈরি হচ্ছে। এইটা হচ্ছে আমাদের ওভারঅল অ্যানোড রিয়াকশন। ঠিক আছে, অ্যানোড রিয়াকশানে দুটো স্টেপে হওয়ার পরে এটা হচ্ছে ওভারঅল অ্যানোড রিয়াকশন। ঠিক আছে, ক্যাথোড রিয়াকশানে কী হয় দেখো, ক্যাথোড PbO2 দিয়ে তৈরি, তাহলে PbO2 সলিড ও কী করে, ও রিডিউসড হবে, ইলেকট্রন নেবে, ইলেকট্রন গেইন করবে, ও অ্যাকচুয়ালি অ্যাসিডের H+ সঙ্গে রিয়াকশন করে এখান থেকে তৈরি করবে ও Pb2+। ঠিক আছে, এইখানে পিবিটা 4+ স্টেটে আছে, 4+ থেকে ও 2+ হলো, তাহলে 4+ থেকে 2+ যেতে গেলে কটা ইলেকট্রন ছাড়বে, দুটো ইলেকট্রন নেবে। ঠিক আছে, দুটো ইলেকট্রন গ্রহণ করলো এবং বিজারিত হলো, রিডিউসড হলো, আর এখানে তৈরি হবে জল তৈরি হবে। তাহলে দুটো অক্সিজেন মানে 4H+। হ্যাঁ, তো এই হয়ে গেল রিয়াকশান। এরপরে আবারও এখানে যে Pb2+টা তৈরি হলো, এটা আবারও সালফিউরিক অ্যাসিডের সালফেটের সঙ্গে রিয়াকশান করবে, করে PbSO4 তৈরি করবে। সুতরাং ক্যাথোডের যদি আমরা ওভারঅল রিয়াকশান ভাবি, ওভারঅল ক্যাথোড রিয়াকশান হচ্ছে দেখো, আবারও Pb2+ আউট হয়ে গেল,
তাহলে পড়ে থাকলো কি PbO2 আর সালফেট পড়ে থাকলো না এদিকে, সরি দুটো ইলেকট্রন, ওখানে পড়ে থাকলো PbSO4 আর দুটো জল। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমার ওভারঅল অ্যানোড রিয়াকশান, ওভারঅল ক্যাথোড রিয়াকশান। এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে টোটাল সেল রিয়াকশান পাবো। তাহলে সেইটা আমি আবার উপরে লিখি, দেখো এখানে লিখছি সেল রিয়াকশান, টোটাল সেল রিয়াকশান কী হবে, এই দুটোকে যোগ করতে হবে। যোগ করলে দেখো কী হচ্ছে, যোগ করলে পিবি প্লাস PbO2 লিখব, পিবি সলিড প্লাস PbO2 সলিড। আচ্ছা এখানে কিছুটা গন্ডগোল করেছি আমি, PbO2 লিখলাম, এইচ প্লাসটা লিখিনি, তাই না, এখানে একটা এইচ প্লাস হবে, প্লাস 4H প্লাস হবে এখানে একটা। ফোর এইচ প্লাস হয়ে গেল। তাহলে দেখো এবার এইটা হলো, যোগ করলাম যখন এই দুটো হলো, আচ্ছা দুখানা সালফেট হচ্ছে, দুখানা সালফেট আর চারটে এইচ প্লাস সব মিলে কি হয়, দুটো সালফেট আর চারটে এইচ প্লাস মিলিয়ে দেখো H2SO4 তৈরি হয় তো একটা, আর যদি এটাই যদি দুখানা হয়, দুখানা মানে চারটে এইচ প্লাস আর দুখানা সালফেট, তার মানে দুখানা সালফেট আর চারটে এইচ প্লাস জুড়লে আমি সেটাকে 2H2SO4 লিখতে পারি। তাহলে আমি এখানে একবারে 2H2SO4 লিখে দিলাম, ঠিক আছে, তাহলে আমাকে এই এইটা আর এইটা আর এই চারটে এইচ প্লাস লিখতে হলো না। ঠিক আছে, দুটো ইলেকট্রন এখানে আছে, ওদিকে দুটো ইলেকট্রন আছে, ক্যান্সেল হয়ে গেল। এবার এদিকে পড়ে থাকলো দেখো দুখানা PbSO4 আর এক আর দুটো হচ্ছে জল, তাহলে দুখানা PbSO4 আর দুটো হচ্ছে ওয়াটার মলিকিউল। তাহলে এই হয়ে গেল আমার ওভারঅল সেল রিয়াকশান, ঠিক আছে, ওভারঅল সেল রিয়াকশান ডিউরিং ডিসচার্জ। এবার এই ডিসচার্জটাই তো আমাদের বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আমরা ডিসচার্জিংয়ের সময়ই আমরা ওই যে কেমিক্যাল এনার্জি সেটাকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে আমরা সেটাকে ইউজ করতে পারি। এবার এখানে আর এখানে এই সংক্রান্ত আরও দু একটা ইনফরমেশান একটু দিতে হবে, এটা মুছে দিচ্ছি। সেটা হচ্ছে যে যখন যতক্ষণ রিয়াকশান চলছে, রিয়াকশান চলছে যখন, তখন দেখো এই যে আমরা ইলেকট্রোলাইট হিসেবে যে সালফিউরিক অ্যাসিড নিয়েছিলাম, সালফিউরিক অ্যাসিডটা ব্যবহার হচ্ছে, তাহলে সালফিউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন আস্তে আস্তে কমবে। তাহলে আমরা লিখবো যে ডিউরিং ডিসচার্জ, অ্যাকচুয়ালি দু তিনটা পয়েন্ট লিখতে হবে, এক নম্বর হচ্ছে ডিউরিং ডিসচার্জ কনসেন্ট্রেশন অফ H2SO4 কমে গেল, অ্যাট দ্য সেম টাইম ডেন্সিটি অফ H2SO4টাও কমে যাবে। এবার ডেন্সিটি, ওয়েন ডেন্সিটি ড্রপস বিলো 1.3 থেকে আমরা শুরু করেছিলাম ডেন্সিটি, 1.2 গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3, 1.2 গ্রাম পার সিসি থেকে যেই কমে যাবে, দেন ব্যাটারি স্টপস ওয়ার্কিং। ঠিক আছে, এইবার ব্যাটারি রিপ্লেস করতে হবে। অনেক সময় দেখবে আমাদের ইনভার্টারের মধ্যে মাঝে মাঝে ওই একটা লিকুইড মেশানো, আমরা বলি ব্যাটারিতে জল দিতে হবে, আসলে জল না, আসলে হচ্ছে ওখানে সালফিউরিক অ্যাসিড আমরা মেশাই যখন ওর কনসেন্ট্রেশন কমে আসে এবং যখন ওর ডেন্সিটিটা কমে আসে। এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্ট হচ্ছে এই পার্টিকুলার রিয়াকশানে দেখো কটা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, কটা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে দুটো, রিয়াকশান করছে কটা মলিকিউল দুটো। আমরা জানি নর্মালি সালফিউরিক অ্যাসিডের এন ফ্যাক্টর কত হয়, 2, কারণ সালফিউরিক অ্যাসিড দুটো এইচ প্লাস তৈরি করে, তাই অ্যাসিডের এন ফ্যাক্টর হচ্ছে অ্যাসিডের বেসিসিটি, তাই না, নাম্বার অফ এইচ প্লাস আয়ন প্রোডিউসড ইন অ্যাকুয়াস সলিউশন। তাহলে H2SO4 যেহেতু দুটো এইচ প্লাস তৈরি করে, এক মোল H2SO4 থেকে 2 মোল এইচ প্লাস তৈরি হয়, তাই নর্মালি সালফিউরিক অ্যাসিডের এন ফ্যাক্টর 2। কিন্তু এই ক্ষেত্রে দুখানা সালফিউরিক অ্যাসিড দুখানা ইলেকট্রন ট্রান্সফার করেছে, আমরা দেখেছি বোধ ক্যাথোড আর অ্যানোড রিয়াকশানে দুটো করে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। এন ফ্যাক্টরের তো আর একটা ডেফিনিশন এরকমও হয় যে এক মোল যে কোনো সাবস্টেন্স কত মোল ইলেকট্রন গেইন করলো, লস করলো বা ট্রান্সফার করলো সেইটা, তো সেইটা সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রেও এখানে 2 মোলের জন্য দুটো, আর জলের জন্য এখানে 2 মোলের জন্য, জলেরও নর্মালি এন ফ্যাক্টর কত হয় আমরা আগের ক্লাসে সম্মত আলোচনা করেছিলাম, 2 হয় এন ফ্যাক্টর। তাহলে হিয়ার এন ফ্যাক্টর অফ
H2SO4 and water are both equal to 1. এইটা খুব 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 ইম্পর্টেন্ট। যদি এটা এম সি কিউ টাইপ কোয়েশ্চেন আসে আমরা তো সালফিউরিক অ্যাসিড আর জল দেখেই ওদের ইনফ্যাক্টর 2 বলে দেবো, কিন্তু এই পার্টিকুলার কেসটাতে যেহেতু দুটো দুমোল ইলেকট্রন ট্রান্সফার করছে তাহলে পার মোল ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে 1, সে সুতরাং ইনফ্যাক্টর হচ্ছে 1। ঠিক আছে, আর এখান থেকে কী বলা যায়, আর একটা পয়েন্ট এখান থেকে বলা যায়, থার্ড পয়েন্ট যেটা খুবই ইম্পর্টেন্ট, এখন আমাদের মনে হতে পারে যে ধরো এই যে ডিসচার্জ হচ্ছে এরপর আমরা রিচার্জের রিয়াকশনটা দেখবো, তাহলে ব্যাটারি যখন শেষ হয়ে যাচ্ছে আমরা প্লাগে দিচ্ছি ওখান থেকে ইলেকট্রিসিটি আসছে আবার তো কেমিক্যাল এনার্জি তৈরি হচ্ছে, তাহলে ব্যাটারি কিছু সময় পরে ব্যাটারি খারাপ হয়ে গেল, ইনভার্টার খারাপ হয়ে গেল, পাল্টাতে হবে, এইসব কেন হয়? রিচার্জ আর ডিসচার্জ যদি সাইমালটেনিয়াসলি চলতে থাকে তাহলে তো একদম লাইফ টাইম চলতে থাকা উচিত ব্যাটারিগুলোর। অ্যাকচুয়ালি সেটা হয় না কেন, কারণ এই যে দেখো, আচ্ছা মুছে দিয়েছি, তোমরা খাতায় দেখো, ক্যাথোড এবং অ্যানোড দুটো রিয়াকশনের ফলেই প্রোডাক্ট কী তৈরি হচ্ছে, লেড সালফেট PbSO4। PbSO4টা কী বললাম, সলিড সাদা রঙের প্রেসিপিটেশন ফ্লেক্স টাইপ, ফ্লেক মানে ছোটো ছোটো পাপড়ির মতো ওরা ইলেকট্রোডগুলোর গায়ে এসে জমা হতে থাকে আস্তে আস্তে, যত দিন যেতে থাকে তত বেশি বেশি করে লেড সালফেট ওর গায়ে জমা হয়। এবার যখন রিচার্জ হয়, রিচার্জ হওয়ার সময় কিন্তু উল্টো রিয়াকশানটাই হয়, মানে তখন লেড সালফেটগুলোই রিয়াকশান করে আবার ওই সালফিউরিক অ্যাসিড আবার জেনারেট করে আর কি। কিন্তু এরকম হয় না যে ওই ইলেকট্রোডগুলোর গায়ে যতগুলো PbSO4-এর মলিকিউল জমে আছে সবাই একেবারে ডিজলভ হয়ে চলে আসে সলিউশনে, সেটা হয় না। সেটা হয় না বলেই দিনের পর দিন ইলেকট্রোডগুলোতে লেড সালফেটের একটা আস্তরণ জমতে থাকে, এবং ফাইনালি যখন লেড সালফেট পুরোপুরি ইলেকট্রোডগুলোকে ঘিরে ধরে তখন আর ইলেকট্রোড রিয়াকশান হওয়ার কোনো চান্স থাকে না ডিউরিং চার্জিং, ডিউরিং ডিসচার্জিং, সেই সময় আর আমরা ইলেকট্রিসিটি ওইখান থেকে আর জেনারেট করতে পারি না। ঠিক আছে, তাহলে থার্ড পয়েন্ট হচ্ছে যে সিন্স PbSO4 সলিডস গেটস ডিপোজিটেড অন দ্য ইলেকট্রোডস আফটার সার্টেন টাইম, সাপোজ 2-3 ইয়ার্স, ইলেকট্রোডস আর কমপ্লিটলি কি বলবো, গেটস কভার্ড বাই দ্য লেয়ার অফ PbSO4, সো সেল রিয়াকশানস অর ইলেকট্রোড রিয়াকশানস, সেল রিয়াকশন বা ইলেকট্রোড রিয়াকশানস আছে ব্যাপার, ইলেকট্রোড রিয়াকশানস ক্যানট অকার। ঠিক আছে, দেন উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার ব্যাটারি। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল মোটামুটি টোটাল আলোচনা। রিচার্জিংয়ের সময় কী হয়, রিচার্জিংটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট নয়, রিচার্জিংয়ের সময় কী হয় দেখো, আমরা ক্যাথোড রিয়াকশান যেটা লিখেছি সেটা হয়ে যায় অ্যানোড রিয়াকশান, এবং অ্যানোড রিয়াকশান যেটা লিখেছি সেটা হয়ে যায় ক্যাথোড রিয়াকশান, এবং সেটাও উল্টো, মানে এখন ক্যাথোড রিয়াকশানে যেটা লিখেছি প্রোডাক্টটা চলে আসবে অ্যানোড রিয়াকশানের রিয়াকট্যান্টে, আর রিয়াকট্যান্টে চলে যাবে অ্যানোড রিয়াকশানের প্রোডাক্টে। আর এই সময় কী হয়, সেল বা ব্যাটারি লিখি, ব্যাটারি ওয়ার্কস অ্যাজ ইলেকট্রোলাইটিক সেল, সেটা তো হতেই হবে, কারণ এইবার তো আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি থেকে কেমিক্যাল এনার্জি পেতে হবে, তাই জন্য রিচার্জিংয়ের সময় ব্যাটারিটা ইলেকট্রোলাইটিক সেল হিসেবে কাজ করে। ঠিক আছে, রিয়াকশানসগুলো দেখে নাও, তাহলে দেখো যেহেতু ইলেকট্রোলাইটিক সেল হিসেবে কাজ করবে, এবার ইলেকট্রোলাইটিক সেলে অ্যানোডটা পজিটিভ হয় আর ক্যাথোডটা নেগেটিভ হয়, সুতরাং যখন রিচার্জিং হবে তখন কিন্তু ইলেকট্রোডগুলোর মানে টার্মিনালও চেঞ্জ হয়ে যাবে। এবার আমরা জাস্ট কী করলাম দেখো,
অ্যানোড রিয়াকশান, ওখানে ক্যাথোড রিয়াকশান যা হয়েছিল সেটাকে উল্টোভাবে অ্যানোড রিয়াকশান লিখলাম, আর ওখানে অ্যানোড যা রিয়াকশান হয়েছিল সেটা এখানে ক্যাথোড হয়ে গেল এবং উল্টে গেল, প্রোডাক্টটা রিয়াক্ট্যান্ট, রিয়াক্ট্যান্টের প্রোডাক্ট। এবার যদি যদি যোগ করি তাহলে ফাইনালি দেখো কী হবে, PbSO4 যেগুলো জমা হয়েছিল ইলেকট্রোডের গায়ে সেইগুলো রিয়াকশন করবে আস্তে আস্তে এবং ফাইনালি এই যে সালফিউরিক অ্যাসিড তৈরি হবে প্রোডাক্টে। তাহলে এই যে সালফিউরিক অ্যাসিড রিজেনারেট হচ্ছে, এই সালফিউরিক অ্যাসিডটাই ফার্দার যখন আমি আবার ডিসচার্জিংয়ের সময় আবার এই সালফিউরিক অ্যাসিডগুলো ইলেকট্রোলাইট হিসেবে কাজ করবে এবং অ্যানোড এবং ক্যাথোডে রিয়াকশন করবে। এখন এই এই যে ঘটনাটা এটাই, মানে এইটা ঘটার সময় লেড সালফেট কী হয়, যতটা লেড সালফেট তৈরি হয় ইলেকট্রোডগুলোতে পুরোপুরি লেড সালফেটগুলো রিচার্জিংয়ের সময় রিয়াকশন করে না, কিছুটা রয়ে যায়। এইবার এই কিছুটা জমতে 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 পুরো কী হয়, ইলেকট্রোডগুলোর উপরে পুরো একটা আলাদা লেয়ার তৈরি করে দেয় এবং যখন আর ইলেকট্রোড এবং ইলেকট্রোলাইট মানে সালফিউরিক অ্যাসিড কন্ট্যাক্টে আসতে পারে না তখন রিয়াকশান আর বন্ধ হয়ে যায় এবং সেই সময় আমরা বলি যে এবার ব্যাটারিটা এবার চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল আলোচনা লেড স্টোরেজ সেল হিসাবে সেলের। আমরা আজকের আলোচনাটা এখানেই থামাচ্ছি, নেক্সট ভিডিওতে আমরা কী করবো লেড স্টোরেজ সেলের মতনই আর একটা সেকেন্ডারি সেল নিকেল ক্যাডমিয়াম সেল সেটা নিয়ে আলোচনা করব, ফুয়েল সেল নিয়ে আলোচনা করব এবং কোরোশন অর্থাৎ অবক্ষয় ফর এক্সাম্পল লোহার মূর্ছে ধরা এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার আমরা আগামী ভিডিওতে শেষ করব। যাওয়ার আগে বলি যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। আজকের মতো এইটুকুই, টাটা।